রেসপেক্টেড ভিউয়ার্স, শারদীয়ার শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ মঙ্গলময় ঈশ্বরের পরম কন্যা আমি ভালো আছি। তো চলুন এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সেন্সিটিভ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টোলার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোনোরকম কাটছাট করবেন না, এই আশা রাখছি। চ্যানেল যারা নতুন তারা অবশ্যই ভিডিও নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশের অল বেলে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকবেন এই আশা রাখছি। বন্ধু, চুক্তিভিত্তিক কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, এই সমস্ত বিষয়ে এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার কী ভাবছে আর চুক্তিকর্মী চুক্তি শিক্ষকরা কোন পজিশনে আছে এই বিষয় নিয়েই আমাদের এখনকার পর্যালোচনা। অতএব কাটছাট না করে দেখতে থাকুন। আর যে সমস্ত বন্ধু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অলে ক্লিক করে রাখবেন। বন্ধু, প্রথমেই আমরা ভিআরপিদের বিষয়ে আলোচনা করব। ভিআরপিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে, প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে ভিআরপি আছে এবং তারা কিন্তু গ্রামের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করে থাকে, সচেতনতামূলক কাজ এবং সেই সাথে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্যই কিন্তু ভিআরপিদের নিয়োগ করা হয়েছে। বিগত 5 মাস ধরে তাদের ভাতা বন্ধ হয়ে আছে, এটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় এবং তারা বারবার কিন্তু দরবার করছে, বারবার তারা চাচ্ছে তাদের যাতে এই অব্যবস্থা, যাতে তাদের অনারায়াম পেতে কোনো অসুবিধা না হয় সেটা সুন্দরভাবে দেখতে, সেই সাথে দাবিও জানিয়েছে যে ন্যূনতম 15,000 টাকা তাদের অনারায়াম দেওয়া হোক, সেই সাথে ডিএ টিএ ইত্যাদির ব্যবস্থাও করা হোক। এটা হচ্ছে ভিআরপিদের বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট। এবার আমরা সিভিকদের বিষয়ে আলোচনা করব। বন্ধু, রাজ্যে প্রায় লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে পুলিশ প্রশাসনের সাথে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এই পার্শ্ব শিক্ষকদের যেরকম অবস্থা, শিক্ষকরা কাজ করে না, পার্শ্ব শিক্ষকদের দিয়ে করে নেওয়া হয়, ঠিক সেরকমভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সিভিক ভলেন্টিয়াররা, অথচ তাদের ভাতা কিন্তু খুবই কম, 10-এর নিচে। তারা কিন্তু বারেবারে দাবি করছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং পুলিশ প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের মাধ্যমে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র বারেবারে পাঠিয়েছেন যে তাদের জন্য একটা স্কেল দেওয়া হয় এবং তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা পুলিশের আছে সেগুলো কিন্তু দেখার জন্যে তারা বিভিন্নভাবে বারেবারে দরবার করেছেন এবং তারা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী অতি শীঘ্রই সিভিক ভলেন্টিয়ারদের এই বিষয়টি যত্ন সহকারে দেখে তাদের একটা স্কেলের ব্যবস্থা করে দেবেন, এরকমই কিন্তু তথ্য এবং খবর উঠে আসছে। এবার আমরা আসবো শিক্ষামিত্রদের বিষয়ে। শিক্ষামিত্রদের 7 বছর ধরে ভাতা বন্ধ হয়ে আছে। বন্ধু, শিক্ষামিত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত স্কুলগুলিতে, তারা কিন্তু দাবি করছে যে তাদের কাজে পুনর্বহাল করা হোক এবং তাদের একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া হোক। তারা, তাদের নেতৃত্বরা বলেছিলেন বেশ কিছুদিন আগে যে তাদের দরকার হলে পার্শ্ব শিক্ষক পদে উন্নীত করে তাদের জায়গাটাকে ঠিক করে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর কাছে বারবার দরবারও করেছেন, রিসেন্টলি তারা মানবাধিকার কমিশনে গিয়েছেন, সেখান থেকে কিন্তু নির্দেশ এসছে যাতে 3 সপ্তাহের মধ্যে তাদের ব্যবস্থাটা করে দেওয়া হয়। এরকমই বিষয়, এইভাবে প্রত্যেকটি দপ্তরে দপ্তরে এইভাবে বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক আছেন, তারা কিন্তু অত্যন্ত মর্মাহত, অত্যন্ত পীড়িত এবং কারোই কিন্তু সংসার চলছে না। লক্ষ লক্ষ মানুষ পার্ট টাইম টিচাররা কিন্তু স্কুল কমিটি দ্বারা নিয়োজিত হয়েছিলেন, এরার সংখ্যাও কিন্তু অনেক প্রতিটা স্কুলে আছেন এবং তাদের খুব ন্যূনতম, কোথাও 1,500, কোথাও 2,000, কোথাও 2,500 টাকা করে দেওয়া হয়। তারা কিন্তু একটা ন্যূনতম স্কেল সরকার কাছে দাবি করছেন এবং সরকার ডাইরেক্টলি তাদের অনারিয়াম প্রদান করুক, যেমন পার্শ্ব শিক্ষক এসএসকে শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয় সেরকম একটা ব্যবস্থা করতে তারা সরকারকে অনুরোধ করেছেন। এবং তাদের আরেকটাও সবচেয়ে বড় অনুরোধ, কলেজ শিক্ষকদের বা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের যে বিষয়টি আছে আর কি, পার্ট টাইম টিচারদের ঠিক সেরকমই ব্যবস্থা করা হোক, এই দাবি কিন্তু পার্ট টাইম ওয়েলফেয়ার টিচার অ্যাসোসিয়েশনের নেতৃত্ববৃন্দ করেছেন।
পার্শ্ব শিক্ষকদের বিষয়টা কি, পার্শ্ব শিক্ষকরা কিন্তু অত্যন্ত অসহায় অবস্থায় দিন গুজরান করছেন। এসএসকে মেসকে থেকে শুরু করে সমস্ত চুক্তি শিক্ষকরাই কিন্তু অত্যন্ত অসহায় অবস্থায়, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর সকলেই কিন্তু অত্যন্ত কঠিন অবস্থায় দিন গুজরান করছেন। অতএব এই চূড়ান্ত একটা সন্ধিক্ষণে সরকারের উচিত, তিন টার্মের সরকার, তৃতীয় বারের মতো ক্ষমতায় এসছে সরকার এবং ব্যাপক হারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার ক্ষমতায় এসেছে, এবং আশা করব যে সরকার অনতি বিলম্বে এই সমস্ত চুক্তি শিক্ষকদের যে দাবি, ন্যূনতম দাবি, তারা যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তারা লক্ষ লক্ষ টাকা অনিয়ম চাচ্ছে না, খেয়ে পড়ে যাতে বেঁচে থাকতে পারে, ন্যূনতম একটা চাহিদা তাদের যাতে ব্যবস্থা করে দেওয়া হয়, সেটাই হচ্ছে সময়ের দাবি। বন্ধু, এটুকুই, আপনারা ভালো থাকুন, কোভিড বিধি মেনে মণ্ডপ পরিদর্শন করুন, উৎসবের দিনগুলো আনন্দমুখর হয়ে উঠুক, সকলের জীবনে সুন্দর একটা ঝলমলে হোক, এই কামনা করে শেষ করছি, ধন্যবাদ।